সাদের দেশে যারা যায় গো বাবা আল্লাহর সাথে যদি এরা কথা বলতে পারত গো আল্লাহর সাথে কথা বলে যদি বলতো তোরা এখানে আসছর এখানে বসবাসের ব্যবস্থা করে দে সাদের দেশ এমন একটা দেশ গো বাবা ওই দেশের অক্সিজেন তোমার আমার জন্য প্রযোজ্য নয় মধ্য আকাশে একটা জায়গা আছে এই জায়গাটাকে আমার আল্লাহ কভারিং করে রেখে দিয়েছে ওই জায়গাটা ভেদ করার পরে যেটাকে মধ্য আকাশ বলা হয় নীলার্ম স্ট্রং যখন পৃথিবীতে সর্বপ্রথম সাদের দেশে যায় তো যেই পরিমাণ অক্সিজেন লইয়া যেই বিমানের মধ্যে রকেটের মধ্যে গিয়েছিল অক্সিজেন কিন্তু জমিনের থেকে নিয়ে যেতে হয় মধ্য আকাশ ভেদ করার পরে অক্সিজেন তোমার আমার জন্য নয় ওইখানে নামিয়া কিন্তু যদি মুখের মাস্কটা সরাইয়া যদি এই জমিনের অক্সিজেন ছাড়া ওই জমিনের অক্সিজেন লাগায় একটা সেকেন্ড কোন নাবিক বেঁচে থাকবে না আমার মালিক বলে দুনিয়ার মানুষ এই অক্সিজেনের মধ্যে আমি ফেরেশতাদেরকে কেমনে বাঁচাই গো যে অক্সিজেন দিয়ে আমি ফেরেশতা বানারায়া বানাইয়া ফেরেশতাদেরকে বাঁচাইয়া রাখি ফেরেশতাদের অক্সিজেন দিয়ে আমি মানুষ বাঁচাইয়া রাখি না আবার যে অক্সিজেন দিয়ে মানুষ বাঁচাই রাখি ওই অক্সিজেন দিয়ে ফেরেশতা বাঁচাই রাখি না যদি ফেরেশতাদের অক্সিজেন মানুষকে দিতাম সাদের দেশে মানুষের একটা ফ্ল্যাট বাড়ি করার সুযোগ দিতাম কথা বলেন না কেন যেই রকেট নিয়ে বাবা সাদের দেশে যায় আমার মাওলার কুদরত দেখতে দেখবেন তারা এই জমিন থেকে অক্সিজেন লয়ে যায় বোতলের মধ্যে করিয়া একটা সেকেন্ডের জন্য যদি ওই জমিনে নামিয়া সাদের জমিনে নাইমা দুনিয়ার অক্সিজেন ছুটাইয়া যদি একটা সেকেন্ড দাঁড়ায় থাকতে পারে তাহলে বোঝা যাবে ওই জায়গায় মানুষের বসবাসের স্থান হওয়া যেতে পারে শুধু তারা একটুকু বলেছে মাটি পাইছি পাথর পাইছি মানুষের বসবাসের স্থান করা যাবে কিন্তু বসবাসের স্থান করা যাবে কিন্তু ওইখানে বাইসা থাকা যাবে কিনা এটার কোনো সিকিউরিটি না আমার আল্লাহ বুঝাই দিলেন বান্দারে আমি রব যে কেমন রব বুঝিয়ে ল একই পানির মধ্যে বসবাস করে একটার অক্সিজেন নিতে হয় আর একটার নিতে হয় না এত সাদের ইলিশ মাছ বছরকে বছর সে সাগরের নিচে থাকে একটা সেকেন্ডের জন্য অক্সিজেন জমিন থেকে নিতে হয় না তুই মানুষ যদি যদি তোর নিঃশ্বাস যতটুকু থাকে ওই জগতে পানির জগতে ডুবারু ভাইরা যখন পানির নিচে কোনো জিনিস ডুবারু ডুব দেয় জমিনের থেকে অক্সিজেন বোতলে করিয়া তারপরে কিন্তু নিচে যায় বাজান রে দুই মিনিটের উপরে এক মিনিট দেড় মিনিটের উপরে কোনো মানুষ পানির নিচে বাঁচবে না হালাকি এমন প্রাণী আছে বছরকে বছর যুগকে যুগ পানির মধ্যে থাকে এক সেকেন্ডের জন্য তার অক্সিজেনের দরকার হয় না আমার মালিক বুঝে দিয়ে দেয় বান্দারে আমি আল্লাহ এমন একজন আমি এমন একজন খালেক আমি এমন ভাবে মাখলুক বানায় রাখছি কোন জায়গায় কাকে বসবাস করাইলে ওই জিনিসটা বেঁচে থাকবে আমি সারা দুনিয়ার কেউ জানে না ঠিক না বেটি ইলিশ মাছকে আপনি তাজা উঠাই একটা দিন পানির মধ্যে কোনো দিন জীবিত রাখতে পারবেন না একটা ঘন্টাও জীবিত রাখতে পারবেন না কারণ তার অক্সিজেন পানির মধ্যে আল্লাহ রেখে দিছে আমার মালিক বলে দুনিয়ার মানুষ এইগুলা চিন্তা ভাবনা করিয়া তুমি কোনোদিন আমি রবের কাছে দাঁড়াইয়া কখনোই তুমি সেজদা না দিয়া পারবা না আদম আলাইহিস সালাম ডাইন হাতটা ধরিয়া বলে আমার আল্লাহকে বললেন আল্লাহ আমি আপনার ডাইন হাতটা পছন্দ করছি ডাইন দিকে যাওয়ার জন্য কি কি দরকার আমার আল্লাহ বললেন আদম রে এই ডাইন দিকে রাস্তা যাওয়ার জন্য প্রধান লাগবে নামাজ আল্লাহ প্রথম মাথাটা নত করতে দিয়া তোমার প্রশংসা সুবহানাল্লাহিল আযীম বলেন কি বলেন এটা আল্লাহ প্রশংসা না আল্লাহ আবার বলতেছে আদম রে আর একটু নিচে হ ওটার ভিতরে আর একটা তাসবি দেখি সুবহান রব্বিয়াল আল্লাহ বলেন আদম রে এটাও আমার প্রশংসা এরপরে যখন নামাজে দাঁড়ায় বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমার রব বলেন ও আদম
তুমি যখন আমার সামনে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললাম আমি এতই খুশি হয়ে গেলাম রব্বুল আলামিন বলিয়া যখন ডাক দিলা আমি রবের কাছে এত ভালো লাগলো রে আদম আমি এইজন্যই ডান দিকের সব কিছু তোমার জন্য জান্নাতের মধ্যে রেখে দিয়েছি السلام عليكم ورحمة الله تعالى وبركاته اللهم صل على سيدنا ونبينا وصفينا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين لقد كرمنا بني آدم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله الله زاكرين شاكرين محبين مبلغين الله ربي ومحبوب بندر الله رب العالمين دبتر لاكو كوري شكريا كفون كورشي جاي مهان منيب اپنا كاماكي অত্যন্ত মায়া করে দয়া করে ভালোবেসে তারই ঘরে জুমার নামাজ পড়ার জন্য আগে আগে এসে বসবার তৌফিকটুকু দান করেছেন এই লক্ষ কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে আগে আসার তৌফিক দিয়েছেন এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না তথাপি ক্ষুদ্র জবান থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে আলহামদুলিল্লাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আটটি হরুপ রেখেছেন আলহামদু কালামটা লিখতে হরুপ অক্ষর লাগে আটটি আল্লাহর জান্নাতও আটটি যদি কোনো আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহরে খুশি করতে পারে জান্নাতের আটটি দরজা তার জন্য বরাদ্দ হয়ে যায় শুধু তাই নহে তার জীবনের যত সগীরা গুনাহ আছে আল্লাহ মাফ করে দেয় সুদেকানি শেষ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আলহামদুলিল্লাহ এতই প্রিয় দুনিয়ার এক্সাম্পল যদি কোনো মানুষ কাউকে দাওয়াত খাওয়ায় অথবা কোনো মানুষকে আপ্যায়ন করে খাওয়া দাওয়ার শেষে যদি বলে না রে দোস্ত একটা আপ্যায়ন হয়েছে আজকে মেহমানদারিটা অনেক সুন্দর হয়েছে হাজার হাজার শুকর তোমার জন্য হাজার হাজার ভেরি গুড হাজার হাজার ওয়েলকাম স্বাগতম আপনার যতটুকু প্রশংসা আছে আপনি করলেন লোকটা আপনার পরে খুশি হবে না বেজার হবে এতই খুশি হবে যাইবার সময় বলে আরে কী করলাম রে দোস্ত এটা একটা আপ্যায়ন হলো হালাকে ভিতরে ভিতরে কিন্তু সে খুশি হয় এতই খুশি হয় লাস্টে বলে আবার কিন্তু আসতে হবে আবার আসতে হবে দেখি এর সেই তার ভালো করার চেষ্টা করবো এরকম বলে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা তুমি যখন আমার আলহামদুলিল্লাহ বলো আমি আর একবার তোমার চেহারার দিকে তাকায় থাকি দেখি তুমি আর একবার বলো কিনা যেমনি করে একজন মেহমানদারি মেহমানদারি করার পরে যখন আপনি দরবার পনেরোবার কইবেন বিদায়ের সময়ও যখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ অনেক ভাল লাগতেছে অনেক ভাল লাগলো দোস্ত তোর বাড়িটাও খুব সুন্দর তোর আপ্যায়নটাও ভালো তুই মানুষটাও ভালো হালাকে মানুষটা কিন্তু ভিতরে ভিতরে বেশি একটা ভালো না যেমনি করছে করছে আপ্যায়ন কিন্তু আপনার এমন আপ্যায়ন করছে আপনি খুশি হইয়া তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলেন আল্লাহ বলেন বান্দা আমার উপরে বলে আসমাউল হোসনা আমার নামও সুন্দর কামও সুন্দর আমার সব সুন্দর আমার প্রশংসা বারবার করবি না কে মানুষ তো অনেক সময় একদিক দিয়ে ভালো থাকে আর একদিক দিয়ে খারাপ থাকে একটা মানুষ কিন্তু অলওয়েজ কোয়ার থাকে না কথা বোঝেন নাই মনে হয় একটা মানুষ কিন্তু সর্বে গুণে গুণান্বিত থাকে না সর্বে গুণে গুণান্বিত মাত্র একজনই আছে পৃথিবীতে চিনি কে জোরে কান এমনকি কোনো নবীও সর্বে গুণে গুণান্বিত না সর্বে গুণে গুণান্বিত দুনিয়ার কোনো নবীও না সর্বে গুণে গুণান্বিত যদি নবীরাও হয়ে থাকতো তাহলে আল্লাহ পাকের ছোট ভাই হয়ে যেত সর্বে গুণে গুণান্বিত না কেমনে এই জন্য আল্লাহ পাক গায়েব জানে নবীরা গায়েব জানে না কথা বলেন না কেন আল্লাহ হাজার আর নাজের নবীরা কিন্তু হাজার নাজের না দুনিয়ার কোন নবী আপনার এই মসজিদে আসে না হালাকে মসজিদে আল্লাহ আসে না নাই সবার সাথে আছে আল্লাহ কোরআনে বলেন আহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা আমি তোমার সাহা রগের চাইতেও নিকটে তোমার ঘাড়ের যে রক্তটা যেটা দিয়ে তোমার ব্রেন ঠান্ডা রাখে যে রক্ত ব্লাডটা চলাচল করে প্রতিটা মানুষের মাথার
এবং পুরা বডির সাথে হার্টের সাথে একটা রোগের সম্পর্ক এই রোগটাই হলো মানুষের সবচেয়ে বেশি মেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা যদি আপনার অচল হয়ে যায় আপনি ম্যাড হয়ে যাবেন পাগল হয়ে যাবেন আপনার আর কেউ ভালো মানুষ বলবে না সবাই পাগল বলবে আল্লাহ সেই রোগের কথাই বলেন অনাহানু নাহানু কিন্তু জমার সিগা এখানে জমা যদি আপনি পড়েন আল্লাহ হয়ে যাবে অনেক আল্লাহ কয়জন জোরে কন আরো জোরে কিন্তু নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ যদি এখানে জমা কিন্তু ব্যবহার করতে হবে আল্লাহ ওয়াহিদ আল্লাহ একজন আমি তোমার একবারে সাহা রোগের চাইতেও নিকটে বান্দা তোমার ঘাড়ের যে রোগটা যেটা দিয়ে তোমার পুরা বডির রক্ত সাপ্লাই হয় হাড়ের সাথে তোমার মাথার সাথে সম্পর্ক ওই রোগের চাইতেও আমি তোমার নিকটে সুবহানাল্লাহ বিহামদিহি তাহলে কি মনে করলেন আমরা যে হাজার হাজার মানুষ জুমা পড়তে আসছি অনেকে আসতেছি এই হাজার হাজার মানুষের সাথে আল্লাহ আছেন এবং কারোর সাথে কম বেশি নাই আমি আলেম হয়েছে দেখে আমি জুমার খুতবা দিচ্ছি বিদায় আমার সাথে আল্লাহ বেশি আছে তা না আমার সাথে যতটুকু রহমত নিয়ে মসজিদে আসছি আপনিও ততটুকু রহমান নিয়ে প্রবেশ করছেন আপনিও যতগুলো সওয়াব নিয়ে এখান থেকে বের হবেন হতে পারে আমিও ততগুলো সওয়াব নিয়ে বের হব হ্যাঁ এখানে কতগুলো ডিভাইডেড আছে ডিফারেন্স আছে ডিস্টেন্স হলে এতটুকু যার নামাজ যত সুন্দর হবে তার সওয়াব তত বেশি হবে যার রুকু সিজদা যত লং টাইম হবে রুকু সিজদা যত ইতমিনানের সাথে হবে খুশু আহুন্না যার নামাজ যত সুন্দর খুশু খুদুর সাথে হবে আল্লাহ পাক তাক তার তত সওয়াবের অ্যাকাউন্ট বেশি বেশি করে দেবেন এখন আপনি চিন্তা ভাবনা করে দেন নামাজ কেমনে পড়বেন আর সওয়াব কতটুকু নেবেন তো আমি যেটা বলতে চাইছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এত নিকটে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে এক দুই বছর না কেউ বলেন 50,000 বছর কেউ বলেন 70,000 বছর মূর্তির আকারে আদম আলাইহিস সালামরে বানাইয়া জান্নাতের দরজায় লটকায় রেখে দিছে তো লটকায় রেখে দেওয়ার কারণে শয়তান ওইটার নিচ দিয়ে যায় প্রতিদিন জান্নাতের দরজায় রেখে দিছে তো শয়তান প্রতিদিন ওইটার নিচ দিয়ে অর্থাৎ আদম আলাইহিস সালামের নিচ দিয়ে যায় আদম আলাইহিস সালামের উপরে রেখে দিছে আর শয়তান ওইটার পিঠের নিচ দিয়ে যায় তো শয়তান মনে মনে ভাবে 120 হাত লম্বা এই মূর্তিটারে বানায় রাখছে কি লেগা কারণ 60 গজ দুই হাতে 1 গজ তাই না হাদিস আসছে সিত্তাজিরা অর্থাৎ 60 গজ 60 গজ যদি হয় তাহলে 120 হাত লম্বা তো 120 হাত লম্বা রুহু নাই কিন্তু এরকম ধরেন বিশাল বড় পিলারের মতো জান্নাতের দরজায় লটকে রেখে দিছে তাফসিরে জালালের মধ্যে আসছে তো আদম আলাইহিস সালামকে যখন লটকে রেখে দিছে আল্লাহ পাক তার কুদরতি শক্তিতে ফ্রেমের ভিতরে তো শয়তান ওটা নিজ দিয়ে যায় প্রতিদিন আল্লাহর বাইতুল মামুরের কানে ইবাদত করতে যায় ফেরেশতাদের তদারকি করে তো শয়তানের মাইন্ডে লাগে যে এটার ফাঁসার নিজ দিয়ে আমি প্রতিদিন যাই ঘটনা কি এটা কি আমার উপরে রাখবে না আমার বড় রাখবে না আমার নিচের র্যাঙ্কে দিবে তো হাজার হাজার বছর পরে আল্লাহ পাক হঠাৎ করে আদম আলাইহিস সালামের ভিতরে জান দিলেন আরো জোরে বলেন কেউ বলেন 70 কেউ বলেন 50,000 বছর পরে আল্লাহ যখন 50,000 অথবা 70,000 বছর পরে আদম আলাইহিস সালামের জান দিলেন প্রথম জান দিলেন পায়ের মধ্যে পাওটা লড়াচড়া করছে এই জন্য দেখবেন মানুষের এন্তেকালের আগে পাও কিন্তু আগে অবশ্যই কারণ ওইটার বয়স একটু বেশি হয়েছে পায়ের বয়স কিন্তু বেশি সমস্ত বডির মধ্যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আপনার পায়ের থেকে ওনাকে জীবিত করা শুরু করেছেন সর্বশেষ আপনার যে ইঞ্জিনটা যেখানে আপনার চিরজীবনের জন্য আটকায় দিছে হার্ট যেটার ভিতরে আল্লাহ পাকের কুদরাত বিরাজ করে সেকেন্ডে সেকেন্ড আপনার হাওয়া নিচ্ছে আর ছেড়ে দিচ্ছে যেটাকে বলা হয় জান জান কি এটা কি দেখছে কে বাজে বন্ধু আমার কথা মনে বোঝেন নাই খালি হলেন জান হার্ট দেখছেন যেখানে জানটা থাকে বাতাসটা আসা যাওয়া করে এইটা দেখছেন হার্ট দেখা যায় হার্ট যখন হার্ট ওপেন হার্ট সার্জারি করে ডাক্তাররা দেখছে ভিতরে অনেক যন্ত্রপাতি ঢুকাইও দেখা যায় হার্ট ব্লক হয়েছে কিনা
কিন্তু হাড়ের ভিতরে যে বাতাসটা যাওয়া আসা করে এটা কখন যায় কোন সময় বের হয় এটা পৃথিবীর কোন বৈজ্ঞানিক কোন ডাক্তার জানে না জানে কে আল্লাহ এমন কি কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তারফালুন আপনার দুই ঘরে যদি জন বডিগার্ড আছে বডিগার্ডরাও জানে না যে কখন যায় আর কখন বের হয় এটা জানে কে আল্লাহ একমাত্র তার হাতেই জান আজরাইলও জানে না যে একটা মানুষের জান আমি কখন নিব ওই বাতাসটা কখন চাপ দিয়ে বন্ধ করব সুইচটা যে আমি কখন আল্লাহ ওপেন করে দিছে পায়ের থেকে নিয়ে হাট পর্যন্ত আটকায় দিছে ওপেন করারটাও আজরাইল জানে না এবং যেটা অফ হবে যেদিন যেদিন জান অফ সেটাও আজরাইল জানে না জানে কে আল্লাহ ওপেনও জানে না অফও জানে না একমাত্র তার হাতে সব যেরকম ভাবে আপনারা জানেন তাফসিরে জালালের মধ্যে আসছে উলামা একরাম জানেন আল্লাহ আদম আলাইহিস সালামকে জান পায়ের থেকে দিতে দিতে জীবিত করতে করতে পাও লড়াচড়া করলেন এভাবে আঁটু লড়াচড়া করলেন এরপরে মাজা লড়াচড়া করতেছে আর কোনো বডি লড়ে না এরপরে হাত ডাইন হাত এরপরে বাম হাত এরপরে পুরা বডি এরপরে মাথা মাথা সর্বশেষ আপনার আমার জান দুই জায়গা দিয়ে নেয় আজরাইল একটা হলো কেউ বলেন কানের লতি টান দিয়ে নিয়ে যায় কেউ বলেন নাকের মাথা ধরে টান দেয় কেউ বলেন কপালের যে যে চুল আছে এই চুলের ভিতর দিয়ে যারা বদমাইশ নালায়েক এদের চুলের প্রত্যেকটা পশমের ভিতর দিয়ে টেনে টেনে জানটা বের করে আজরাইল জানি না আপনার আমার জান কোন দিক দিয়ে বের হবে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবার জানটা নাকের মাথা দিয়ে বের করে দিবে নাকের মাথায় আজরাইল সাল্লাম যারা নেককার এইভাবে একটা রুমাল ধরবে আস্তে করে রুমালের ভিতরে জানটা চলে আসবে আজরাইল আস্তে করে স্বর্ণের ব্যাগের মধ্যে আটকায়া একটা বাটকায় যেরকম টিস্যু বক্স এরকমভাবে স্বর্ণের মণি মুক্তার পাত্রের ভিতরে রাইখা বগলের মধ্যে করে অথবা এইভাবে হাতের উপরে করে ছোট বাচ্চার মতো উড়াল মারবে কোটি কোটি ফেরেশতার ওই বাক্সটার দিক তাকায় থাকবে বলবে ইরজি রব্বিক আমি যাইতেছি রবের দিকে আজরাইল বলবে ইরজি ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আমি আমার রবের দিকে যাইতেছি তখন ফেরেশতারা জিজ্ঞেস করবে এই কার জান তখন বলবে অমক মসজিদের অমক সভাপতি অমক মসজিদের ইমাম সাহেব অমক মসজিদের মুয়াজ্জিন সাহেব অমক মসজিদের মুসল্লি যারা চোখের পানি দিয়ে ওই মসজিদের টাইলসগুলোকে সাক্ষী রেখে আসছিল তার জানটা লয়ে যাইতেছি তখন ওই বাক্সের ভিতর থেকে মেশকম্বরে ঘেরান বের হতে থাকবে এত ঘেরান বের হবে যে যত দূর পর্যন্ত চোখের পাওয়ার যায় তত দূর পর্যন্ত প্রত্যেকটা ফেরেশতারা ওই ঘেরান উপভোগ করতে থাকবে তখন ফেরেশতারা আনন্দে উৎফুল্ল হয়ে আনন্দিত হইয়া তারা নাচতে থাকবে আর দোয়া করতে থাকবে সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ এই দোয়া পড়তে থাকবে সব ফেরেশতারা সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ সমস্ত ফেরেশতারা বলবে ও জিব্রাইল ও আজরাইল ও মিকাইল এমন একজন মানুষের জান নিয়ে আসে যার ঘেরা নেই আমরা মহিমিত হয়ে গেছি এলো নেককারের জানের আলামত আর বদকার যখন তারটা নিয়ে রওনা দেবে ইল্লিন আর সিজ্জিন দুইটা জিনিস আপনারা জানেন সিজ্জিন বলা হয় সাতবাগ জমিনের নিচে অর্থাৎ জাহান্নামের ছাদের উপরে জাহান্নামের ছাদটা হলো সাতবাগ জমিনের নিচে জাহান্নামের ছাদ যেটা দিয়ে জাহান্নামালা আটকা রাখছে বেষ্টন করে রাখছে এই ছাদটা পুর আর মোটা হলো 500 বছরের রাস্তা এইরকম 60টা ছাদ দিয়া জাহান্নামকে আল্লাহ আটকায় রাখছে এক একটা ছাদ 500 বছরের রাস্তা ওহিয়া তিসআত আশার 19 জন ফেরেশতা জাহান্নামের দরজায় দাঁড়ায় আছে 24টা ঘন্টা জাহান্নামের দরজায় ছাদের উপরে তারা পানি ঢালতেছে এক একটা ছাদ যখন গরম হতে হতে আর সহ্য করতে পারে না সর্বশেষ যে ছাদটা আমাদের জমিনের সাথে সাগরের উপরে দেয়া সাগর সাগরের উপরে এই যে কারণ দেখবেন এই পৃথিবীটা হলো 4 ভাগে বিভক্ত 3 ভাগ হলো পানি 1 ভাগ হলো স্থল এই 1 ভাগ স্থল সাগরের পানি যখন জাহান্নামের ছাদের গরমে গরম হয়ে যায় তখন মানুষ মাছগুলা দেখবেন বড় বড় তিমি মাছ বড় বড় কুমির এগুলা কুলে চলে আসে সাগরের পানি এত গরম হয়ে যায় এত হাজার হাজার ফিট পানি মাত্র 1 ঘন্টার ভিতরে আল্লাহ গরম করে ফেলে জাহান্নামের আগুনের
সাগরের পানি দেখবেন সব সময় গরম। আল্লাহ জাহান্নামটাকে বেশিরভাগ রেখে দিয়েছে জাহান্নামের ছাদের উপরে। এটা আমি বলি নাই, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। আল্লাহ জমিনটাকে ঠান্ডা রাখার জন্য সাগর বেশি রাখছেন, এই জমিনে তিন ভাগ সাগর রাখছেন। কেন? যেন আমার বান্দার এক ভাগ তামার মতো গরম না হয়ে যায়। আবার এই জমিনটাকে পানির উপরে রেখে দিয়েছেন আমার আল্লাহ। এই জমিনের সাতভাগ জমিনের নিচে কিন্তু পানি, এবং এক একটা জমিনের পরে বড় বড় সমুদ্র, এরপরে আবার স্থল, এরপর আবার সমুদ্র, এরপর আবার স্থল, আবার সমুদ্র, এরকমভাবে ষাটটা জমিন। লাস্টের যে জমিনটা যেখানে আজও পর্যন্ত কেউ যেতে পারে নাই, চায়না চেষ্টা করছিল 8 কিলোমিটার যাওয়ার পরে আর যেতে পারে নাই। ওদের পাইপ মাইপ জাহান্নামের আগুনের তাপে পুরো উঠে গেছে 8 কিলোমিটার যাওয়ার পরে। তখন ওরা বলেছে, পৃথিবীর এমন কোন বৈজ্ঞানিক সাহস করো না, সাতভাগ জমিন তো দূরের কথা, জমিন কত পর্যন্ত আছে আমরা নিজেরা বলতে পারি না। তবে এক একটা জমিনের নীলা খেলা এক এক রকম। একটা জমিন আছে ছাই মাটি, একটা জমিন আছে শুধু পাথরের, আর একটা জমিন আছে ছোট পাথর, ছোট ছোট কণা পাথরের, আর একটা জমিন আছে শুধু মাটি, আর একটা জমিন আছে এরকম। ষাটটা জমিন, ষাটটা সুরাত আমার আল্লাহ রেখেছেন শুধু জাহান্নামকে নিয়ন্ত্রণ করার জন্য। এটা মাথায় ধরবে না, রবের খেলা। এই জন্য দেখবেন রসুল বলেছেন, তাতাফাক্কারু খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, তোমরা কখনো আমি আল্লাহ কে নিয়ে গবেষণা করবে না, গবেষণা করবে আমি যা বানাইছি তাই লইয়া। সুবহানাল্লাহ বললেন না? আমি জমিন সাতভাগ জমিন বানাইছি, ষাটটা জমিন ষাটটা জিনিস দিয়ে, পদার্থ দিয়ে বানাইছি। এইটা নিয়ে গবেষণা করো যে জমিনটাকে আমি কেমনে বানাইছি, আমি সাগরটা সমুদ্রটাকে কেমনে বানাইছি। তিন ভাগ সমুদ্র তোমার জমিনের নিচে সাগর পানি, এর উপরে আমি তোমারে বসবাস করাইতেছি কেলার ভ্যার মতো ভাষায় ভাষায়। বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমারে ভুলিস না, আমারে ভুলিস না। অকুমতুম আমওয়াতা, তুই মৃত থেকে, ফা আহিয়া, আমি মৃত থেকে তোর জীবিত করেছি, ফা আহিয়াকুম, আবার কিন্তু তোর মৃত্যু দিয়া আবার জীবিত করব। তখন বুঝবি আমি রব কেমন। সুম্মা ইলাইনা তুরজাউন, অতবার আমার কাছে কি তোর আসতে হবে না? এই সাতভাগ জমিনের একটা জমিনে তোরে দাফন করে রেখে যাবে, কিন্তু তুই কি জানস তোর জানটাকে সাতভাগ জমিনের নিচে নিয়ে যাব, তোর বডিটা শুধু, তোর ওই পচা বডিটা শুধু তোর ওই কবরস্থানে থাকবে, কিন্তু তোর অসীম পাখি যেটা, এটাকে সাতভাগ জমিনের ইল্লিন আর সিজ্জিন, সিজ্জিনের ভিতরে নিয়ে আসবে। জাহান্নামের একটা বালাখানা আছে সেখানে তোরে রেখে দিবে। জাহান্নামের হাজতখানা যে কত ভয়ঙ্কর এটা তুই জানোস না, আমি রব জানি। আমার সাথে বেঈমানি করিস না, আমি তোরে খুব আদর করে বানাইছি, মারহাবা বললেন না? এই জন্যই তো কোনো কোনো কবি কবি এইভাবে বলেন কবিতার মাধ্যমে, আদর কো নিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। কথাটা কোরআন শরীফের কথা। আদর কো নিয়া মাদের বানায়া কেমনে দিবা মাফ না করে তারায়া। বান্দারে আমি শুধু তোরে আদর করে বানাই নাই, লাকাদ কাররামনা বানি আদম, আমি তোরে আদম সন্তান হিসাবে বানাইছি, কত দামি করে বানাইছি জানোস নি? কত ভালো বাসি বান্দায়, আমি বলি নাই কবি বলেন, কত ভালো বাসি বান্দা ভুলে আমায় যাস না, দামি দামি খাবার তোর জন্য রাখছি রিজার্ভ করিয়া, দুনিয়ার দামি খাবার তোর জন্য রিজার্ভ করছি, জান্নাতের খাবার গুলাও রিজার্ভ করছি গো,
তুই দুনিয়ার যত দামি খাবার খাবি দুনিয়ার সব কীট পতঙ্গের জন্য তোর আহার করাওয়া বিশিষ্ট জিনিসগুলো খাওয়াই আর তোর জীবনের সবচাইতে দামি দামি জিনিস খাওয়াই তুই আমটা খাস আমের সবকিছু খাস আটিটা ফেলায় দেশ সিল্কাগুলা গরু ছাগলে খায় গোস্ত খাস হাড্ডিগুলা কুত্তা বিলাইরে খাওয়াই কলা গাছের কলাটা তুই খাস সিল্কাটা অন্য প্রাণী খায় কলা গাছটা অন্য প্রাণী খায় কলার পাতাটা অন্য প্রাণী খায় রে বান্দা আমি মালিক জামনে দামি করেছি তোরে দামি খাবার দিয়ে লালন পালন করছি থুম্মা ইউহয়িকুম থুম্মা ইলাইনা তুরজাউন কিন্তু আমার কাছে আসতে হবে ভুলিয়া যাস না কবরে আমি মালিক ছাড়া অন্য কাউরে পাবি না তোর বাবা আদম রে যখন আমি জানটা দিয়ে দাঁড় করাইলাম শয়তান সহ সব ফেরেশতাদেরকে সমাবেত করিয়া আমি জিজ্ঞাসা করছিলাম আমি রব এইভাবে হাতটাকে আমার বগলের মধ্যে দিয়ে বসেছিলাম আমার কুদরতি হাতটা আমি আমার বগলের হাত দিয়া সিংহাসনে বসে আদমকে জিজ্ঞাসা করছিলাম আদম বল তুই আমার কোন হাত নিবি জোরে 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 আদম আলাইহিস সালামের সামনে আমার আল্লাহ দুটি হাত পেশ করলেন লাকাদ কাররামনা বানী আদম আমি যে দামি করে আদম সন্তান বানাইছি আদম আমার দুই হাতের মধ্যে কোন হাতটা তোর কাছে লাইক লাগে তাই বল আমার আল্লাহর দুটোটা হাত কিন্তু একই রকম বরকতপূর্ণ কথা কন না কেন আমার আর আল্লাহর হাতের মধ্যে কোনো ডিভাইডেড আছে আল্লাহর দোনো হাত কুদরতি দোনো হাত বরকতপূর্ণ দোনোটা আমার আল্লাহর হাত এটা কি তোমার আমার হাত যেই হাত দিয়ে খাইয়ে হাত দিয়ে পায়খানা খরচ করি আমার আল্লাহ তো বেটাও না বিটিও না আমার আল্লাহর হাত পা সবই আছে কিন্তু মানুষের আকারে এটা আল্লাহকে আকৃতি আনা যাবে না আল্লাহর হাত আছে পা আছে সব কুদরতি এই যে অমুসলমান যারা আমার হিন্দু ভাইরা এরা আল্লাহকে আকারে নিয়ে আসে বিদায় তো তারা মুশরিক তারা যে পুতুল বানায় হাত বানায় পা বানায় মহিলার গণেশ বাবু বানায় কালী বানায় প্রতিমা বানায় কত কোয়ালিটির খোদা তারা বানায় এক একজন এক এক ধর্মের মানুষ দেবতা বানাইয়া রবরে স্বীকার করে হালাকি আল্লাহ এই জন্য বলছে লা জিদ্দালা ওয়ালা নিদ্দালা লা শারিকালা আমার কোনো আকার নাই আমার কোনো আঙ্গিক নাই আমি কুদরাতি হাত পাও আছে এটা মাইনে নাও বান্দা এক হাত বাড়াইলে আমি দশ হাত বাড়াই আলহামদুলিল্লাহ বলেন বান্দায় এক পা বাড়াইলে আমি দশ পা বাড়াই তাহলে বুঝাল আমার পাও আছে বান্দায় একবার হাত উঁচা করলে আমি দশ বার হাত দিয়ে টান দিয়ে বুকের মধ্যে নাই তাহলে বোঝা গেল আমার হাত আছে আল্লাহু সামিউন বাসির আমি আল্লাহ শুনি তাহলে আমার কান আছে বাসির আমি দেখি তাহলে আমার চোখ আছে জোরে কর না কেন তোর যেরকম পাও আছে তুই এক পা গাইলে আমি দশ পা গাই তাহলে আমার পাও আছে বুঝাল কিন্তু তোর মতো না তোদের মতো প্রতিমা বানাই আমার আকারে আনবি না আমি নিরাকার আমি রব কেমন এটা তোর দুনিয়ায় বসে বোঝার দরকার নাই মরার পরে দেখতে পারবি জোরে কন আরো জোরে এখন আপনাকে প্রশ্ন আসতে পারে মেয়েরাজের রাত্রে নবী যে আল্লাহরে দেখলেন কোন আকারে দেখলেন আমার নবী কোনো দিনও বলেন নাই আমি আল্লাহর এই আকারে দেখছি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছিলেন আবু জেহেল জিজ্ঞেস করতেছে আল্লাহ কিরকম তোর নবীরে কইতে কয় আল্লাহকে আমি আবু জেহেলের মতো না তোর নবী মুহাম্মাদের মতো যদি আমার নবী বলতেন আমার মতো তাহলে নবীর সেজদা দিয়ে শুরু হয়ে যেত বোঝেন নাই আমার কথা এই জন্য আমার নবী কোনোদিনই বলেন নাই যে আমার আল্লাহ কোন সুরাতে আমি তারে দেখছি যখনই ফেরেশতারা যখন কোনো সাহাবী জিজ্ঞেস করতেন নবী এইভাবে বুঝাইতেন আল্লাহ কিরকম এটা তোমার দুনিয়া জানার দরকার নাই মরার পরে দেখতে পারবা আল্লাহ কিরকম তাতাফাক্কারু খালকিল্লা ওয়ালা তাতাফাক্কারু ফিল্লা আল্লাহর নিয়ে গবেষণার দরকার নাই আল্লাহ কিরকম আল্লাহর বাপকে আল্লাহর মাকে এটা দরকার নাই তোমার ওলা তাতাফাক্কারু ফিল্লা আমি যা বানাইছি এটা নিয়ে করো ফেরেশতা সাহাবীরা আর কোনোদিন আমার আল্লাহ কোন আকারে দেখতে কোনোদিনও জিজ্ঞেস করেন নাই সুবহানাল্লাহ বললেন না আদম আলাইহিস সালামে জিজ্ঞেস করেন আমার কোন হাত নিবা কো আদম আলাইহিস সালাম দেন কত বুদ্ধিমান আদম আলাইহিস সালাম পট করে বলে ফেললেন জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ বলেন আল্লাহ আপনার দোনো হাত বরকতপূর্ণ আমি ডাইন হাতটা চয়েস করলাম
ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করছিল আমি মানুষ বানাইতে চাই, আল্লাহ ফেরেশতারা বলছিল আল্লাহ কো বুদ্ধি কবে ঘুম হবে কম, ওরা মারামারি কাটাকাটি করবে, মাত্র 10 টাকার লাগে মানুষ কোন করে ফেলাবে, বুদ্ধির অভাবে মেজাজ গরম হয়ে যাবে, বুদ্ধি মাথায় কাজ করবে না। মানুষ মানুষকে মার্ডার করে কখন? যখন মাথায় কোনো কাজ করে না, যখন জ্ঞান থাকে না। কথা বুঝেন না আমার মনে হয়? আল্লাহ কো বুদ্ধি থাকবে না, কো বুদ্ধি কম, ফেরেশতা কো বুদ্ধি বেশি, অতএব মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আদম আলাইহিস সালামের বুদ্ধি টেস্ট করালেন ফেরেশতাদের কাছে। এই ফেরেশতারা আমার আদমের জবাব শুনছর, তোরা কি জবাব দিতি? কয় আমরা তো জবাব দিতাম দোনো হাতে তো আমার দোনোটা ধরতাম তোমার, আর দেখ আমার আদম কি করলেন। প্রথম বলে ফেলেন আল্লাহ আপনার দোনো হাতই বরকতপূর্ণ, কিন্তু আমি ডাইন হাতটাকে বেশি পছন্দ করলাম। দেখছর আমি কি খুশি হয়ে গেছি, আমার আদমের বলে বুদ্ধি নাই। তাহলে বুঝাল তুই ফেরেশতার চাইতে আমার আদম সন্তানের বুদ্ধি বেশি। আরো জোরে কর, আরো জোরে। খুলিকাল ইনসানু যাইফা, আল্লাহ কোনে বলে আমি মানুষ বানাবো দুর্বল করে, আকারে ছোট, বলও নাই কিন্তু বুদ্ধি খুব বেশি। বুদ্ধি না হইলে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কয় বাইতু সুজুদ মসজিদ এক মাসের এক বছরের ভিতরে পাঁচতলা কমপ্লিট করতে হবে, মসজিদের জায়গা যতটুকু আছে রাত দিন 24 ঘন্টা খাইটা দেখবেন মসজিদ কমপ্লিট হয়ে যাবে, একজন খালি হুকুম করবে মানে প্রধানমন্ত্রী এই রাস্তা দিয়ে যাবে, স্বরাষ্ট্রমন্ত্রী এই রাস্তা দিয়ে যাবে, হ্যালো গোয়েন্দা বিভাগরে বলে দেশে এই কয়টা এই টাইমে যাবে, দেখবেন তার আধা ঘন্টা আগের থেকে ওই রাস্তায় কুত্তাও থাকবো না। কথা কন না কেন, কুত্তা থাকলে ওরে গুলি করে মেরে নেব, মনে করবো কুদ্দার পেটে নিচে আবার বোমা টোমা আছে কিনা। এই মুসলমানের বলা ভালো করে বুঝেন, একজন প্রধানমন্ত্রীর জন্য একজন স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য যদি রাস্তা ক্লিয়ার থাকতে পারে কি বুদ্ধির বুদ্ধি। হালাকে দেখা যাবে এমন এমপি মন্ত্রী সংসদে দাঁড়ায় দাঁড়ায় কথা কয় বাংলা রিডিংও ঠিক মতো করতে পারে না। কথা কর না কে, বরিশালের এক এমপি মহিলা এমপি আর মাননীয় প্রধানমন্ত্রী এম কে কু কথা কর না কে, মনে হয় ক্লাস টুর বই পড়ছে কিনা তাও সন্দেহ। টু আমার পোলায় ভালো পড়তে পারে, এই মুসলমানের বলা তাহলে কি তার বুদ্ধি বেশি? বুদ্ধি না হলে কি সংসদে গেছে? আমি ইলিয়াস রহমান জাহাদি এত ওয়াজ করি এত কিছু করে জীবনে আমি যদি কই আমি এমপি দেখা রাইছি আমার ভোট দেন, আমার সহসভাপতি প্রথম বেটি দেবে, কয় এর আগে তে মসজিদে বাইর কর, রাজনীতির লোভ ঢুকছে। কথা কর না কে, এই তোমাকে বুদ্ধি। এই মুসলমানের বলা ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন দেখছো আমার আদমের বুদ্ধি কি, আমার দোনো হাতের কোনো হাতকে আমার আদম ছোট করে নাই, তোরা তো দোনো হাত জড়াই ধরতি আর আমার আদম খালি শুধু ডাইন হাতটা ধরছে, কিন্তু প্রথম আমার খুঁজে করছে কোনটা দিয়ে, আল্লাহ দোনো হাত আপনার বরকতপূর্ণ আমি ডাইন হাতটা পছন্দ করলাম, আর আমি আল্লাহ চাইছিলাম ওইটা। ফেরেশতার লাজাও হয়ে গেলেন, ভালো করে বুঝেন, বানানো কথা আমি বলি না। ইন দি মিন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম তুই যখন ডাইন হাট ডাইনটা পছন্দ করলি, আমি আমার বান্দাদের জন্য মুসলমানের জন্য সব ডাইনগুলাকে আমি পবিত্র করে দিলাম। ইন্নাল আবরার লাফি নাইম, ডাইরেক্ট কোরআন শরীফের কথা, আমি ডাইন দিকের সমস্ত জান্নাতগুলো রেখে দিলাম। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, যারা আমার সাথে বেঈমানি করবে পাপাচার দুরাচার ওকে বাম দিকে রাস্তা দিয়ে পাঠিয়ে দেব। ডাইন দিকে আল্লাহ তাকায়া আদম আলাইহিস সালামের তাকায়া মিসকি মিসকি হাসতেছে আর বলতেছে আদম রে তুই আমার ডাইন হাতটা পছন্দ করলি, জানি না কেন করলি, তুই তাকায়া দেখ ডাইন দিকে আমি জান্নাতের বালাখানাগুলো রেখে দিয়েছি। আর আদম আলাইহিস সালাম আপনারা জানেন মেহরাজের রাত্রে আমার নবী যায় দেখে আদম আলাইহিস সালাম স্বর্ণের চেয়ারে বইসা ডাইন দিকে তাকাইয়া খিলখিল করে হাসে, বামে তাকাইলে আদম আলাইহিস সালাম আবার কান দেয়। বুখারীর হাদিস, আমার নবী জিজ্ঞেস করলেন বাবা আপনি বামে তাকায় কান দেন কেন, আদম আলাইহিস সালাম বলে বাবা রে তুমি উবামের দিক তাকায় দেখো আমার সন্তানগুলো জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে। ওই কথা আদমের মনে পড়ে গেছে যে আল্লাহও তো আমারে বলছিল কোন হাত পছন্দ করস, আমি ডাইন হাতের দিকে তাকাইছিলাম আল্লাহ ডাইন হাতের দিকে তাকায়া আল্লাহকে ধাক্কা দিয়ে পর্দা সরায় বলে ধাক রুহুর জগতে তো সন্তানগুলো জান্নাতের বালা মানে মাথা খাটতেছে।
আর বাম দিকে নজর করে ধাক্কা দিয়ে জাহান্নামের পর্দা সরায় বলে এখানে তোর জাহান্নামী সন্তানগুলো থাকবে আমার আদমের বলে বুদ্ধি নাই এবং আমার আদম খুলিকাল ইনসানু যাইফা আমি আদম রে বানাবো দুর্বল করে বানাবো কিন্তু আমি তারে এত সবল করব পৃথিবীতে হাতি কিন্তু অনেক শক্তিশালী হাতিরে চালায় মাত্র 7 বছরে বলা এই কথা কর না কে 7 বছরে বলা হাতির মাথার উপরে বইয়া লোহার কটা দিয়ে গুতা দিয়ে কয় ওই গাড়ির মধ্যে সুর ঢুকা আস্তে করে টান দেয় 10 টাকা দিলে হাতির সুর সরায় না আবার ওই হাতি কেমনে বুঝে যে 100 টাকার নোট দিলে তারপরে মাথাটা বের করে তার আগে বের করে না কথা কর না কে অনেক দোকানের সামনে যে হাতির মাথা আস্তে করে কুটুত করে একটা কোপ দেয় হাতির সুর দোকানে বসে সুরটা ঢুকায় দেয় ওর মন মতো টাকা দেয়া রাখ পর্যন্ত ওই যে উপরে বইয়া প্রেসিডেন্ট 7 বছরে বলা ও প্রেসিডেন্ট যতক্ষণ তো ওর সুস্টা আপনা দেয় ততবা বন্ধ সুর সরায় না এরকম পালায় আমি পড়ছি রে ভাই মা আপিলে যাইতেছি ফেরি ঘাটে পাঁচ চরের মোড়ে হাতি একটা বাচ্চা আমার সামনে রাস্তা দাঁড়াইছে সালাম দিছে আমার হে আই এই দরজার কাছে গুতাইতেছে গ্লাসটা খুলে না খুলে কই যাবো যদি বাড়ি দিয়ে ভেঙে ফেলাই খুলছি সুরডে পাতায় দিয়ে আমার কাছে খারা রয়েছে মনে আমি আর দুলাবাই লাগি এনে প্রথম দিছি 10 টাকা নেয় না 20 টাকা দিছি ও সরায় না এনে ওই স্যারের কই দিছি সরাবি না কিন্তু একটা দিমু কিন্তু তোরে তুই এই কাম করতাস কয় হুজুরি 100 টাকা দেন দিলাম 100 টাকা আস্তে করে সালাম দিয়ে গেল গা আমি চিন্তা করলাম আল্লাহর কোরআনের কথা খুলিকাল ইনসানু যাইফা আমি মানুষ বানাইছে দুর্বল করে যেই হাতিতে এক টান দিয়ে টেরা কুটাই ফেলতে পারে 10 টনি টেরাক খাদের মধ্যে তে কুটাই তেল ফেলতে পারে তাল গাছ আম গাছ এক টান দিয়ে উঠাই ফেলতে পারে টংকে টং ওইটালা জিনিস হাতি সুরে টাইনে বাইরে উঠাই ফেলতে পারে সেই হাতিরে পরিচালনা করে মাত্র 7 বছরের এক পোলা মনে পড়ে গেল আমার মাবুদের কোরআনের কথা খুলিকাল ইনসানু যাইফা আমি মানুষ বানাইছি দুর্বল করে কিন্তু দুর্বল করে বানাইলে কি হয় পৃথিবী সব শক্তিশালী জিনিস তারা চালাবে মঙ্গল গ্রহে যায় একটা বিমান লইয়া জেট বিমান লইয়া এই যে ইন্ডিয়া যাই এলো না ইন্ডিয়া যাই আসলো না মঙ্গল ঘরে গেছে না যাইয়া চাঁদের দেশে যাইয়া ঘুরিয়া ঘুরিয়া মাটি সাটি লইয়া আইছে মাশাআল্লাহ এই মানুষ দেখেন একটুখানি মানুষ বানাইছে দুর্বল করে চলে গেছে মওলা সেই হাজার হাজার কিলোমিটার উপরে আবার সমুদ্রের তলদেশে কোথায় কি আছে ছোট্ট একটা মানুষ চলে যাইতেছে কোন জায়গায় ঝুঁকছে সেই টাইটানিক টাইটানিক দেখার লেগে 100 কোটি টাকা খরচ করে টিকিট কেটে দিবা বেটা পাকিস্তান দিয়ে ঢুকছে আল্লাহকে এত টাকা যখন তোর টাকার এত গরম বেশি তোর আর যাইতে দিব না এমনকি তোর লাশও দুনিয়ার কেউ দেখবো না তোর টাকা এনেই থাকবো কথা কর না কে এত লাশ খুঁজা পাইলো ওই যে কয়জন যে মরছে পাঁচজন একজনের লাশও খুঁজা পাই নাই এর দ্বারা আল্লাহ বুঝাই দিলেন আমি যে সর্বময় ক্ষমতার মালিক এটা তোরে বুঝাই দিলাম তোরা ভাবছিলি 100 কোটি টাকা খরচ করে টিকিট কেটে দুইবার বেড়া দেখতে যাবি টাইটানিক না রে বান্দা এই টাইটানিক একটা অভিশপ্ত টাইটানিক এটা অভিশপ্ত জাহাজ এটা বানাইবার পরে তার নাবিক বলছিল পৃথিবীর সবচেয়ে সবকিছু ধ্বংস হয়ে গেল এই জাহাজ ধ্বংস হবে না আমি একটা বরফের চাকার কাছে ধ্বংস করে দিয়েছি আমি মালিক জান্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ আমি যে সর্বময় ক্ষমতার মালিক একটা বড় গড় চাকারে দিয়ে পরীক্ষা করায় দিলাম কথা বলেন না কেন তো ওরা যখন 100 কোটি টাকা খরচ করে ভাবছিল যে একবারে টাইটানিকে উল্টায় পাল্টায় দেখে আমি কি আয়া পারব ভিতরে অহংকার নিয়ে ঢোকা দিছিল আল্লাহ কয় না রে এই অভিশপ্ত জাহাজের থেকে একটু আলামত দেখাইতে হয় যেন আর তো ডিসেস করার সুযোগ না থাকে দিশের চারটে পাঁচটারে ফাইনাল করে ফাইনাল করার পরে দেখুন এখন যায় এখন হিসাব করে অর্ধেক যায় পরে কারণ মরারটা সবাই আছে কথা বলেন না কেন বাজন রে ভালো করে বুঝবেন আদম আলাইহিস সালাম আল্লাহ বললেন আদম রে আমি বানাবো তোরে ছোট করি আকারে আদম আলাইহিস সালাম তো 120 হাত লম্বা আদমের মনে প্রশ্ন জাগলো আল্লাহ আমি যেরকম লম্বা আমার পোলা বানো তো এরকম লম্বা হইব আল্লাহ কয় তোর পোলা বানাইব তুই কেমনে জানোস কয় আমার মন কেন জানো কয় ফেরেশতাদের থেকে আলাদা আমার একটা মাখলুক বানাইছো আল্লাহর বলেন ফেরেশতাদেরকে বললেন তোরা না কইছিলি আমার আদমের বুদ্ধি নাই আমি আদমের পরে যে তার বিবি দিব তার সন্তান দিব এটা আদম আলাইহিস সালাম আগেতে বুঝে লাইছে এই আদমের বলে বুদ্ধি নেই ফেরেশতারা বলে আল্লাহ লজ্জা দিয়েন না আদমের বুদ্ধি আকারে ছোট কিন্তু আদমের অনেক বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোরআন শরীফ সূরা বাকারের মধ্যে আসছে ও আল্লামা আদাম আল আসমা কোরআন শরীফের মধ্যে আছে না আয়াতটা
তো আদম আলাইহিস সালাম যখন সামনে আসছে ফেরেশতাদেরকে নিয়ে জিজ্ঞেস করতেছে, তোমরা খুব বুদ্ধিমান তাই না ফেরেশতারা, আল্লাহ লজ্জা দিয়েন না। তাহলে একটা কথা শোন, আজকে পরীক্ষা হয়ে যাবে কার বুদ্ধি কত, আল্লাহ দেখতে চাই তোমার কুদরত। এই বল, আমি দুনিয়ার মধ্যে হাজার হাজার প্রকার ধান রোপণ করব, হাজার হাজার কোয়ালিটির গাছ থাকবে, ফেরেশতারা কত কত প্রকার গাছ আমি দুনিয়া আবিষ্কার করছি, ইদানিং কত গাছ পাহাড়ে আছে জমিনে আছে, আমি যে জমিন সাজাইছি তখন আদম বানায় নাই, খালি জমিন সাজাইছে, আদমরে পাঠাবে কেবল জমিন সাজানো হয়েছে। ফেরেশতাদের জিজ্ঞেস করছে, তোমরা বলো তো কত প্রকার গাছ, কোন গাছের কি নাম, ফেরেশতারা বলে, আল্লাহ এটা তুমি জানো আর কেউ জানে না। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যে কোন ফেরেশতাগো আল্লাহ প্রথম জিজ্ঞেস করছে কোরআন শরীফের আয়াত, বলো তো ওই যে কক্সবাজারের আশেপাশে সাগরের উপরে যে গাছগুলো আমি পাথর পাহাড়ের উপর বসা করায় রাখছি, আর মিরপুর 14 নম্বর 12 নম্বরের মধ্যে যে গাছগুলো আছে জমিনে, এই গাছগুলোর নাম ক, আপনি কয়টা গাছের নাম কবেন, এই যে মাদ্রাসার পাশ দিয়ে মসজিদের পাশ দিয়ে সেরেজ গাছ, মেহগুনি গাছ, কলা গাছ, আম গাছ, লিচু গাছ, তিতুল গাছ, এরপরে দেখলাম কদবেল গাছ, বেল গাছ, কত কন্যা গাছ, আপনি কয়টা কইতে পারবেন, 100 কইতে পারবেন, 100 উপরে আপনি মনে গুনে তাও পারবেন না অনেকে। আদম আলাইহিস সালাম তখন একসাথে দাঁড়ায়া ফেরেশতারা অল্প কয়েকটা বলতে পারছে যেগুলো তারা দেখছে হিসাবে দুনিয়ায়, আর আদম আলাইহিস সালাম দানের নামই বলছে 5000 দানের নাম, 5000 কোয়ালিটির দান কিয়ামত পর্যন্ত এই জমিনে আসবে। এটা আদম আলাইহিস সালাম আল্লাহর সামনে দাঁড়ায় দানের নামই কইছি 5000 কোয়ালিটির। এই দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত যত কোয়ালিটির গাছ আবিষ্কার হবে সব গাছগুলোর নাম আল্লাহর সামনে দাঁড়ায় আদম আলাইহিস সালাম বলে দিছে, আল্লামা আদম আল আসমা কুল্লা, সবগুলো আল্লাহর সামনে যখন বলছে আল্লাহ বলে কি, তোরা কইলি কয়েকটা আর আমার আদম 5000 উপরে খালি দানের নামে কইছে। তাফসীরে জালালের মধ্যে আসছে কেউ কেউ বলেন 40000 দানের নাম কইছে আদম আলাইহিস সালাম আল্লাহর সামনে দাঁড়ায়। দাঁড়ানোর পরে তখন আল্লাহ জিজ্ঞেস করে, তোরা বল, কলু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, এটা ফেরেশতারা বলতে বাধ্য হয়েছে। আমার দিকে তাকান, আদম আলাইহিস সালাম ধান গাছ যত প্রকার ফল কিয়ামত পর্যন্ত আপনি খাবেন প্রত্যেকটা ফলের নাম আদম আলাইহিস সালাম আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়িয়ে বলছে, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। বলা শেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম এগুলো কেন বললি, এগুলো কার জন্য বানাইছি? আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ এইগুলো আপনি দুনিয়ায় বানাইছেন যখন, তাহলে দুনিয়ায় আমার একবার একটু ঘুরেই নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম রে না ঘুরাইয়া যদি একবারে বসবাসের ব্যবস্থা করিয়া দেই, সাদের দেশে যারা যায় গো বাবা আল্লাহর সাথে যদি এরা কথা বলতে পারত গো, আল্লাহর সাথে কথা বলে যদি বলতো তোরা এখানে আসছর এখানে বসবাসের ব্যবস্থা করে দে, সাদের দেশ এমন একটা দেশ গো বাবা ওই দেশের অক্সিজেন তোমার আমার জন্য প্রযোজ্য নয়, মধ্য আকাশে একটা জায়গা আছে এই জায়গাটাকে আমার আল্লাহ কভারিং করে রেখে দিয়েছে, ওই জায়গাটা ভেদ করার পরে যেটাকে মধ্য আকাশ বলা হয় নীলার্ম স্ট্রং, যখন পৃথিবীতে সর্বপ্রথম সাদের দেশে যায় গো, যেই পরিমাণ অক্সিজেন লইয়া যেই বিমানের মধ্যে রকেটের মধ্যে গিয়েছিল, অক্সিজেন কিন্তু জমিনের থেকে নিয়ে যেতে হয়, মধ্য আকাশ ভেদ করার পরে অক্সিজেন তোমার আমার জন্য নয়, ওইখানে নামিয়া কিন্তু যদি মুখের মাস্কটা সরাইয়া যদি এই জমিনের অক্সিজেন ছাড়া ওই জমিনের অক্সিজেন লাগায় একটা সেকেন্ডও কোনো নাবিক বেঁচে থাকবে না। আমার মালিক বলে, দুনিয়ার মানুষ রে এই অক্সিজেনের মধ্যে আমি ফেরেশতাদেরকে কেমনে বাঁচাই গো, যে অক্সিজেন দিয়ে আমি ফেরেশতা বানারায়া বানাইয়া ফেরেশতাদেরকে বাঁচাইয়া রাখি, ফেরেশতাদের অক্সিজেন দিয়ে আমি মানুষ বাঁচাইয়া রাখি না, আবার যে অক্সিজেন দিয়ে মানুষ বাঁচাই রাখি ওই অক্সিজেন দিয়ে ফেরেশতা বাঁচাই রাখি না, যদি ফেরেশতাদের অক্সিজেন মানুষকে দিতাম সাদের দেশে মানুষের একটা ফ্ল্যাট বাড়ি করার সুযোগ দিতাম, কথা বলেন না কেন, যেই রকেট নিয়ে বাবা সাদের দেশে যায়
আমার মাওলার কুদরত দেখতে যায়। দেখবেন তারাই জমিন থেকে অক্সিজেন লয়ে যায় বোতলের মধ্যে করিয়া, একটা সেকেন্ডের জন্য যদি ওই জমিনে নামিয়া সাদের জমিনে নাইমে দুনিয়ার অক্সিজেন ছুড়াইয়া যদি একটা সেকেন্ড দাঁড়ায় থাকতে পারে তাহলে বোঝা যাবে ওই জায়গায় মানুষের বসবাসের স্থান হওয়া যেতে পারে। শুধু তারাই একটুকু বলেছে মাটি পাইছি পাথর পাইছি মানুষের বসবাসের স্থান করা যাবে, কিন্তু বসবাসের স্থান করা যাবে কিন্তু ওইখানে বাইসা থাকা যাবে কিনা এটার কোনো সিকিউরিটি না। কথা বলেন না কেন? ওইখানে যাওয়ার পরে বাবা যেই বিমানটা তারা ব্যবহার করে ওই বিমানটা কিন্তু ভাসিয়া থাকে, ওটা কিন্তু নিচে নামে না, নিচে সুইচের দ্বারা নামায়। আপনারা যারা বৈজ্ঞানিক লেখাপড়া করেন যারা সায়েন্স নিয়ে তারা জানেন মধ্য আকাশের পরে ওইটা ওদিকে টানে এদিকে টানে আর ওই উপরের বাতাসের কোনো আশ নাই, যেই বাসার অক্সিজেন আপনার আমি বাঁচি ওই বাতাসে আপনি বাঁচতে পারবেন না, এটা আমার আল্লাহর কুদরত। আমার আল্লাহ বুঝাই দেন হাইয়ুল কাইয়ুম, আমি আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, এক একটা প্রাণীকে এক এক জায়গায় রেখে বাঁচায় রেখে দিয়েছি, সাগরের নিচে যেই প্রাণীকে আমি রেখে দিয়েছি ওদেরকে জমিন উঠানের পাঁচ মিনিট পরে মারা যাবে। কথা কর না কেন? একটা সিজন দিয়ে বুঝাই দেয় ইলিশ মাছ সারা বছরের ভিতরে সে কোনো অক্সিজেন অপিরিত থেকে নেয় না। এ বুঝেন না আমার কথা? পৃথিবীতে এমন এমন মাছ আছে যে মাছ উপরের থেকে অক্সিজেন নিয়ে পুরা দিনের অক্সিজেন নিয়ে পানির নিচে থাকে, যেরকম শিং মাছ কই মাছ শৈল মাছ টাকি মাছ ট্যাংরা মাছ টাকি মাছ গজার মাছ এই মাছগুলা জমিনের অক্সিজেন নেয় পুরা দিনের অক্সিজেন নিয়ে একদিন তারা মাটির নিচে পানির নিচে থাকে। ও অক্সিজেন জমিন ছাড়া নিয়ে না নেয়া ছাড়া বাঁচবে না। আবার ইলিশ মাছ বলেন তারপরে বাইন মাছ বলেন কুইসা বলেন এগুলার অক্সিজেন ওখানেই জমিনে হয়। কথা বললেন আমার কথা বুঝাইতে পারি না? আপনি ভাবতেছেন জুমার মসজিদে এগুলো কেন কয়? আরে মিয়া আল্লাহ যে বলছে তাতা বাক্কার কল কিল্লা ওয়ালা তাতা বাক্কার বিল্লা, আমি যে কেমনে কোন মাকলুক বানাইছি এটা চিন্তা কর, ওইটা বুঝাবার জন্য বলতেছে। খালি নামাজ রোজার ওয়াজ শুনবেন কে? বাইন মাস সারা বছরের ভিতরে একটা বারের জন্য অক্সিজেন জমিন থেকে নেয় না। এ কথা কর না কেন? আবার আপনার ফুটি মাস টাকি মাস পুরা দিনের অক্সিজেন তার পেটের মধ্যে নিতে হবে, সে যে কোনো এক সময় উঠা পুসুত করে উঠা বাতাসটা ভিতরে নিয়ে তার যতটুকু সময় তার দরকার যে আমি এক ঘন্টা পরে আবার উঠবো এক ঘন্টা পরে উঠে আবার বাতাস নেয় উপরে উঠবে উঠা লাগবেই তার। আমার আল্লাহ বুঝাই দিলেন বান্দারে আমি রব যে কেমন রব বুঝিয়ে এলো, একই পানির মধ্যে বসবাস করে একটার অক্সিজেন নিতে হয় আর একটার নিতে হয় না। এত স্বাদের ইলিশ মাস বছরকে বছর সাগরের নিচে থাকে একটা সেকেন্ডের জন্য অক্সিজেন জমিন থেকে নিতে হয় না। তুই মানুষ যদি যদি তোর নিঃশ্বাস যতটুকু থাকে ওই জগতে পানির জগতে ডুবারু ভাইরা যখন পানির নিচে কোনো জিনিস ডুবারু ডুব দেয় জমিনের থেকে অক্সিজেন বোতলে করিয়া তারপরে কিন্তু নিচে যায় বাজানরে দুই মিনিটের উপরে এক মিনিট দেড় মিনিটের উপরে কোনো মানুষ পানির নিচে বাঁচবে না। হালাকি এমন প্রাণী আছে বছরকে বছর যুগকে যুগ পানির মধ্যে থাকে এক সেকেন্ডের জন্য তার অক্সিজেনের দরকার হয় না। আমার মালিক বুঝাই দিয়ে দেয় বান্দারে আমি আল্লাহ এমন একজন আমি এমন একজন খালেক আমি এমন ভাবে মাখলুক বানায় রাখছি কোন জায়গায় কাকে বসবাস করাইলে ওই জিনিসটা বেঁচে থাকবে আমি সারা দুনিয়ার কেউ জানে না, ঠিক না বেটি? ইলিশ মাছকে আপনি তাজা উঠাই একটা দিন পানির মধ্যে কোনোদিন জীবিত রাখতে পারবেন না, একটা ঘন্টাও জীবিত রাখতে পারবেন না, কারণ তার অক্সিজেন পানির মধ্যে আল্লাহ রেখে দিয়েছে। আমার মালিক বলে দুনিয়ার মানুষ এইগুলা চিন্তা ভাবনা করিয়া তুমি কোনোদিন আমি রবের কাছে দাঁড়াইয়া কখনোই তুমি সেজদা না দিয়া পারবা না। আদম আলাইহিস সালাম ডাইন হাতটা ধরিয়া বলে আমার আল্লাহকে বললেন আল্লাহ আমি আপনার ডাইন হাতটা পছন্দ করছি ডাইন দিকে যাওয়ার জন্য কি কি দরকার? আমার আল্লাহ বললেন আদম রে এই ডাইন দিকে রাস্তা যাওয়ার জন্য প্রধান লাগবে নামাজ। আল্লাহ তোমারে খুশি করতে নামাজ লাগবে? হ্যাঁ তোমার প্রশংসা সর্বপ্রথম নামাজ। হ্যাঁ আল্লাহ প্রথম মাথাটা নত করতে দিয়ান তোমার প্রশংসা সুবহানাল রাব্বিয়াল আযীম। বলেন কি বলেন?
এটা আল্লাহর প্রশংসা না? আল্লাহ আবার বলতেছে আদম রে আরেকটু নিচে হ, ওইটার ভিতরে আরেকটা তাসবিহ দেখি সুবহান রাব্বিয়াল। আল্লাহ বলেন আদম রে এটাও আমার প্রশংসা। এরপরে যখন নামাজে দাঁড়ায় বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার রব বলেন ও আদম তুমি যখন আমার সামনে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললাম আমি এতই খুশি হয়ে গেলাম, রব্বুল আলামিন বলিয়া যখন ডাক দিলাম আমি রবের কাছে এত ভালো লাগলো রে আদম, আমি এই জন্যই ডান দিকের সব কিছু তোমার জন্য জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। আদম আলাইহিস সালাম দুনিয়া আসলেন, আসার পরে কিন্তু আদম আলাইহিস সালাম সেজদা দিয়ে পড়েছিলেন, কারণ আদমের জানা ছিল আল্লাহর কাছে সবচাইতে আমার জান দেওয়ার পরে আল্লাহর ডাইন হাতটা ধরার পরে প্রথমে আল্লাহ বলেছিল আদম আমার কাছে সবচেয়ে দামি হলো আমার সামনে মাথা নত করা। আমি মাথা নত করলাম আল্লাহ, আমি সেজদা দিলাম আল্লাহ, তখন আদম আলাইহিস সালামের ডাকে সাড়া দেন নাই 360 বছর পর্যন্ত। কেউ বলেন 350, কেউ বলেন 360 বছর। 360 বছর পর্যন্ত কিন্তু আদম আলাইহিস সালাম সেজদায় যাইতেন কিছু সময়, কিন্তু 360 বছরের ভিতরে কোনোদিন মাথাটা উপরের দিকে দেন নাই, মাথা নিচের দিক দিয়ে দিয়ে রাখছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেন আদম আমি কয়েকটা জিনিস পছন্দ করি আমার বান্দার, এক নম্বর আমার বান্দা যা কিছু করবে ডাইন দিকে থেকে করবে, ডাইন দিকে আমি সব রাখছি, আর একটা আমার বান্দা মাথা নত করে থাকবে, এটা হলো বিনয়ের আলামত, যেরকম মারহাবা। এরপরে আমার বান্দা অহংকার গাম্ভীর্যতা যার ভিতরে আসবে সে তার মাথা এবং ফেরাউনের মতো সবসময় শয়তানের মতো সবসময় মাথা উঁচা করে থাকবে, কারণ আমি যখন আদম আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতাদেরকে সেজদা দিতে বলছিলাম তখন শয়তান বলছিল আমারে বানাইছো আগুন দিয়া খলাকতানি মিন তিন, আর আদম আলাইহিস সালামরে বানাইছো তুমি মাটি দিয়া, মাটি আর আগুন কোনোদিন এক হতে পারে না, অতএব আমার দ্বারা সম্ভব না, মাথাটা নত হলো না। আল্লাহ বলেন শয়তানের মতো যারা মাথা নত না করবে তারাই শয়তানের সাথে জাহান্নামে যাবে। নাউজুবিয়া বললেন না, যারা বিনয়ের সাথে থাকবে, বিনয় মানে পাঁচ ওয়াক্ত নামাজে যারা সেজদা দিবে রুকু সেজদা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাইন দিকে রাস্তা দিয়ে জান্নাতে পৌঁছায় দেবে। আল্লাহ আমাদের সবাইকে ডাইন দিকে রাস্তা দিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিক। জোরে কেন আমিন, আরো জোরে বলেন আমিন। শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, আদম আলাইহিস সালামকে ডাইন দিকে যখন বললেন আদমের দিকে তাকা, ডাইন দিকে দেখলেন আদম আলাইহিস সালামের সন্তানগুলো রুহুর জগতে, বাম দিকে জাহান্নামের সন্তানগুলি আল্লাহ আকারে ধরে রেখেছেন। আদম আলাইহিস সালাম কান্দে, আল্লাহর মুখটা কালো হয়ে গেল। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন জিজ্ঞাসা করেছিলেন হে আদম আমি এখন একটা বাক্য বলবো, আলাস্তুবি রব্বিকুম, আলাস্তুবি রব্বিকুম রুহুর জগতে, তখন কেউ সর্বপ্রথম কালু বালাই শব্দটা বলে নাই, সর্বপ্রথম একজন মানুষে বলেছে সে হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বললেন না, কালু বালা, আল্লাহ যখন বললেন রুহুর জগতে সব রুহুগুলাকে এক জায়গায় বানায়া, আপনি ওই জগতে ছিলেন আমিও ছিলাম, কিয়ামত পর্যন্ত যত মানুষ আছিল সব রুহুর জগতে ওখানে আল্লাহ একসাথে বানায় রেখেছেন, এক এক সময় এক এক কোয়ালিটিতে আল্লাহ পাঠাইবেন, এটা মাথায় ধরার কোনো সিস্টেম নাই, বানাইছে আল্লাহ একদিনে, কিন্তু আনবেন পর্যায়ক্রমে এক এক সময় আনবেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু এই রুহুর জগতে আদম আলাইহিস সালামের বানায়া প্রথম জিজ্ঞেস করছিলেন হে আদম তোমার সন্তানের ভিতরে আমি জিজ্ঞেস করছি আলাস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের রব না? রুহুর জগতে যারা জাহান্নামী হোক আর জান্নাতি হোক সর্বপ্রথম যার জবান দিয়ে বলেছিল কালু বালা এই মানুষটাই হলো আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম কালু বালা বালা কয় আওয়াজ দিলেন আমার নবীর কণ্ঠটা আমার আল্লাহর কানে ভেসে আসলেন, সমস্ত ফেরেশতাদের সামনে ভেসে আসলেন। আদম আলাইহিস সালাম তখন জিজ্ঞেস করছেন আল্লাহ ইনি কে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন আদম রে এ তোমার সন্তানের মধ্যেই, কিন্তু মনে রাখবা এই লোকটার জন্যই আমি তোমারে বানাইছি, এই সন্তানটার জন্য আমি আসমান বানাইছি, এই সন্তানটার জন্য আমি জমিন বানাইছি, তোমার এই সন্তানটার জন্য আমি ফেরেশতা বানাইছি। শুধু এতটুকু এই জমাই নেন, সর্বপ্রথম কালু বালা হে রব আপনি আমাদের রব আপনি আমার সব, এই কথাটা সর্বপ্রথম আমার নবীর জবান দিয়ে বের হয়েছিল। আমরাও তো মায়ের গর্ভ থেকে আল্লাহ বারবার জিজ্ঞেস করেছে, রুহুর জগতে জিজ্ঞেস করলেন, আমরা বলেছিলাম বালা আমার ইমাম আপনার ইমাম, আপনার বাবা আমার বাবা,
আমাদের সৌভাগ্য কত দেখছেন, আপনার বাবা আমার বাবা আপনার নবী আমার নবী পীর হাবিবের জবান দিয়ে সেই জব্দটা বের হয়েছিল, কলু বালা, রুহুর জগতে এবং মায়ের রেহেমে বসিয়ে আমরাও বলেছিলাম কলু বালা। এই শব্দটা শুধু কোরআন শরীফের আওয়াজ আর এটা আরবি শব্দ, এই জন্য কোরআনে আল্লাহ রেখে দিয়েছেন, পীর হাবিবের জবান দিয়ে প্রথম বের করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের ভিতরে প্রথম আপনারা আমাকে বের করে দেয়, আল্লাহকে যেন সর্বপ্রথম কলু বালা, আল্লাহ আপনি আমার রব আপনি আমার সব, সর্বপ্রথম জান্নাতে যে যেন আল্লাহর সামনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দিক, আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দিয়ে দিক, আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিক। জোরে বলেন আমিন, আরও জোরে বলেন আমিন। সকলের কাছে দোয়া চাই, অনেক মানুষ অসুস্থ আছে দেশ বিদেশ মিলাইয়া, অনেক মুসল্লির অসুস্থ আছে, অনেকেই আমার কাছে দোয়া চেয়েছে, আমিও আপনাদের কাছে দোয়া চাই। যারা যেখানে বসে যে অবস্থায় দোয়া চেয়েছে, প্রবাসীদের মধ্যে লন্ডন থেকে, তারপর ইটালি থেকে, কুয়েত থেকে, ইরাক থেকে অনেক ভাইরা দোয়া চেয়েছে, পাকিস্তান থেকে দোয়া চাইছে, ইন্ডিয়া থেকে অনেক ভাইরা, আমার বাংলাদেশি ভাইরা আছে হসপিটালে অপারেশন হইতেছে দোয়া চাইছে, আমি দোয়া চাই। আমি ব্যক্তিগতভাবে অসুস্থ, এখনও ডেঙ্গু রোগ যে কী রোগ এটা এখনও বুঝতে পারি না, এখনও ভাই শরীরে শক্তি পাই না, এখনও ঘুমাইতে গেলে কি বলবো আর ঘুমই আসে না, তারপরে আবার দেখা যাইতেছে সারা রাত ঘুম আসলে আবার উঠতে মন চায় না, কি যে একটা অস্থিরতা, ডেঙ্গু জ্বর তো জীবনে হয় নাই এই প্রথম হয়েছে, এদের যে কি গ্যাস আর এইটার যে কি অ্যাকশন এটা এখন বুঝতে পেরেছি। যাদের ডেঙ্গু হয়েছে আল্লাহ তাদের সবাইকে হেফাজত করেন। আমার ফ্যামিলিতে অনেকেই অসুস্থ, অনেকেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত এখনও, আল্লাহ আপনাদেরকে কবুল করেন, সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন, সবার মনের আশাল্লাহ পুরা করেন, সকলকে কবুল করেন, সদা সর্বদা সুস্থ রাখেন, বিবি বাচ্চাকে আল্লাহ সুস্থ রাখেন। সবাই বলেন আমিন, সবাই সবার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি আপনারাও দোয়া করেন। গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে 49,100 টাকা। অত্র ফাউন্ডেশনের সম্মানিত সদস্য হাজি মোহাম্মদ খোরশেদ আলম অসুস্থ মাদ্রাসায় একটি খাসি সৎকা দিয়েছেন 2,000 টাকা, এই মসজিদে দান করেছেন না, মসজিদে মাদ্রাসায় এবং আমার মসজিদে 2,000 টাকা দান করে মাদ্রাসায় দান করেছেন। আল্লাহ খোরশেদ আলম সাহেবকে আপনি সুস্থ করে দেন, আরও যারা খোরশেদ আলম সাহেবের মতো অসুস্থ আছে আল্লাহ তাদেরকে আপনি সুস্থ করে দেন। অত্র ফাউন্ডেশনের সম্মানিত পাঠাগার সম্পাদক হাজি মোহাম্মদ শাহাদাত হোসেন নামে 2,000 টাকা দান করেছেন, আল্লাহ এই দানকে আপনি কবুল করেন, সদা সর্বদাই ভালো রাখেন সুস্থ রাখেন। আমার কাছে আল্লাহর এক বান্দার দোয়া চেয়েছেন, আরিফুল ইসলামের মা অসুস্থ, ময়মনসিংহ থেকে দোয়া চেয়েছেন, মাদ্রাসায় 500 টাকা হাদিয়ে দিয়েছেন, আল্লাহ সুস্থ করে দেন। ওই যে বললাম খোরশেদ আলম সাহেব আমার মাদ্রাসায় 2,000 টাকা দিয়েছেন, খুদরের খোরশেদ আলম সাহেবের জন্য দোয়া করেন, আল্লাহ অতি তাড়াতাড়ি সুস্থ করে দেন ভালো করে দেন। আর একটা কথা বলি ভাই, আমার এক নিকটতম আত্মীয় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আইসিউর মধ্যে আছে, অবস্থা খুবই খারাপ, প্লাটিনে 8,000 চলে এসেছে, রক্ত দেওয়া লাগতেছে। আপনাদের আর একটা কথা বলি, রক্ত দেওয়া কিন্তু অনেকটা সওয়াবের কাজ, যদি আপনারা কোনো ডেঙ্গু রোগে আক্রান্ত কোনো রোগের রক্ত না পায় আপনারা এই সৎকায় জারিয়াটা আপনারা দিবেন, এটা যদি কখনো কোথাও দেখেন ব্লাড লাগবে আপনি খুব দ্রুত চলে যাবেন, দ্রুত যে রক্ত দান করবেন, রক্তদানটা খুব মারাত্মক সওয়াবের কাজ। আপনার রক্তের দ্বারা যদি একটা লোক সুস্থ হয়ে যায় ওই লোকটা যদি ইবাদত করে জান্নাতে যায় আপনিও জান্নাতে যাবেন, রক্ত দিয়ে এত বড় একটা সৌভাগ্যের কাজ। এবং আপনার রক্ত যদি কোনো আল্লাহওয়ালার শরীরে যায়, কোনো আলেমের শরীরে যায়, ভালো নামাজের শরীরে যায়, কোনো হাদি সাহেবের শরীরে যায়, ইনশাল্লাহ ওই হাদি সাহেব যে হজ করতে গেছিলেন, আর হাজি তো জাহান্নামে যাবে না সঠিক হাজি যারা, তা জাহান্নামে যদি না যায় আপনিও তো জাহান্নামে যাবে না, অথবা আপনার ব্লাড নিয়ে আপনি ব্লাড দিছিলেন এই ব্লাড নিয়ে পরের বছর সে মক্কায় গেল, অথবা ভালো কাজ করলো, সে যে আপনার শরীরের ব্লাড নিয়ে রক্ত নিয়ে হজে গেল মনে করবেন আপনিও তার সাথে হজে গেছেন, এত বড় সওয়াবের কাজ।
আল্লাহ রাব্বুল আলামিন যদি বিলাদ কারো লেগে থাকে আপনারা জিজ্ঞেস করবেন আত্মীয়-স্বজনের মধ্যে ভাই রক্তের গ্রুপ কত এটা অনেক সওয়াবের কাজ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا কত গুডা কুরসি মাওলা জীবনে মাফ করে দাও তোমার নামে খাতির আল্লাহ তুমি তাকায় দেখো মাহারা কত সন্তান চোখের পানি ফেলায় কান্দে কত বাপারা সন্তানেরা কান্দে মালিক দুনিয়ায় আর কয়দিন বেঁচে থাকবো জানি না কত বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করলাম অনেকই কবরে আল্লাহ কোন বাসের সাউনি জানো কোন বাসের সবে আমার কবরের বাসের সাউনি রেডি হয়ে আছে কোন দোকানে কোন তাতে যেন আমার সাদা কাপড় কানা রেডি হয়ে গেছে কোন ফ্যাক্টরির ভিতরে আমার কাপড়টা তৈরি হইতেছে জানি কোন ফ্যাক্টরিতে আমার গোসলের শেষ জীবনের শেষ গোসলের সাবানটা তৈরি হয়ে গেছে জানি আল্লাহ যদি এইটাই জীবনের শেষ জুমার নামাজ যদি জীবনে আর কোনোদিন আসার সুযোগ না পাই তুমি মেহরবানি করে আমাদের মাফ করে দিও আমাদের ছেড়ে যাদের জন্ম দুঃখিনী মা জন্ম দুঃখ মেয়া বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ আমার মতো কার যেন মা নাই বাবা নাই মেহরবানি কর অনেকের মা আছে বাবা নাই অনেকের বাবা আছে মা নাই মেহরবানি করে প্রত্যেকের বাবা মায়ের কবর আজাব মাফ করে দিয়েন অনেকের ব্যবসা বাণিজ্য খারাপ বরকত দিয়ে দিন গো আল্লাহ আল্লাহ খাস করে এই মসজিদের প্রত্যেকটা যুবক প্রত্যেকটা মুরব্বী প্রত্যেকটা আবাল বিদ্যা বনিতা সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ সমস্ত মুসল্লিদেরকে মাফ করে দেন সকলের হায়াতে বরকত দান করে দেন যারা অসুস্থ আছে সুস্থ বানায় দেন আল্লাহ খোরশেদ আলম সাহেব সহ যারাই দোয়া চেয়েছে প্রত্যেককে আপনি সুস্থ বানায় দেন আল্লাহ মানিকগঞ্জ থেকে লন্ডন থেকে আল্লাহ কানাডা থেকে আল্লাহ ধামরাই থেকে সাভার থেকে তোমার অনেক বান্দা বান্দিরা দোয়া চাইছে আল্লাহ অনেকেই ডেঙ্গু রোগে আক্রান্ত আমার একজন অসুস্থ আল্লাহ আমার আত্মীয় আমার চাচাতো ভাই অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেছে পঙ্গু হসপিটালে আছে মেহরবানি করে সুস্থ করে দেন আল্লাহ মেহরবানি করে সুস্থ বানায় দেন গতকালকে ফোন দিয়ে কয় ভাই অনেক অসহায় হয়ে গেছে আল্লাহ মেহরবানি করে আপনি সুস্থ বানায় দেন আরও যারা অসুস্থ আছে আল্লাহ তাদের সবাইকে সুস্থ বানায় দেন এই মসজিদে যারা অসুস্থ শরীর লয় আল্লাহ নামাজ পড়তে আসছে তাদের সবাইকে সুস্থ করে দেন আল্লাহ যাদের রেজেকের ব্যবস্থা নাই রেজেকের ব্যবস্থা করে দেন যাদের চাকরির ব্যবস্থা নাই চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ যারা অসুস্থ চেয়ারে বসে নামাজ পড়ে আল্লাহ তারা দাঁড়ায় সঠিকভাবে এই বডিটাকে নিয়ে নামাজ পড়ার তৌফিক দান করে দেন আল্লাহ যারা যেখান থেকে দোয়া চাইছে প্রত্যেকের মনের আশা পূরা করিয়া দেন আল্লাহ আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করেন আল্লাহ যারা মসজিদ মানুষের দান করে তাদের দানগুলো কবুল করেন আল্লাহ সকলের দানগুলো কবুল করেন এই দানের অসিলে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আশি সাইয়্যিদিনা মাআহুম
برحمتك يا ارحم الراحمين جار جار استنى دارايا چاريك السنة برحمتك